হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে কীভাবে সবার প্রথমে আপনি আপনার জিএসসি রেজাল্ট বের করতে পারেন। তো আসলে আমরা সবাই চাই যে সবাইকে ইয়ে দিয়ে মানে অবাক করে দিয়ে আমি আমার রেজাল্ট আগে দেখি, মানে খুব একটা আনন্দের মধ্যে থাকি রেজাল্ট পাওয়ার আগেই। সবাই যে চিন্তা করে যে আমার রেজাল্টটা কী হবে না হবে এরকম একটা চিন্তা করে, যে যদি রেজাল্টটা ভালো হয় আলহামদুলিল্লাহ। তো দোয়া করি আসলে সবার রেজাল্টটাই ভালো হোক। তো এই বিষয়ে আজকে একটা ভিডিও করতে যাচ্ছি। তো কীভাবে আপনারা সবার আগে আপনাদের রেজাল্টটা বের করতে পারবেন। তো বন্ধুরা, আগে বলে নেই, যারা নাকি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার যে গুগল প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে যেখানে সার্চ বক্স এখানে লিখবেন হচ্ছে জিএসসি রেজাল্ট 2018। তো জিএসসি রেজাল্ট 2018 লেখার পর আপনার ফার্স্টে এবার প্রথমে যেই অ্যাপসটা আপনার আসবে, তো এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার এইটা ইনস্টল করা আছে, যার কারণে এটা এখানে ওপেনই আছে। তো আমরা এটাকে আপনারা ওপেন করবেন, ওপেন করবেন এভাবে। ওপেন করার পর সাথে সাথে আপনার একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এরকম একটা পেজ চলে আসবে আপনাদের সামনে। তো এখানে লেখা আছে, মনে করেন যে জিএসসি রেজাল্ট সার্ভার 1, জিএসসি রেজাল্ট সার্ভার 2, জেডিসি রেজাল্ট সার্ভার 1, জেডিসি রেজাল্ট সার্ভার 2, ঠিক আছে। তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট উইথ এসএমএস, আপনার এসএমএসও আপনারা জানতে পারবেন। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনি যদি জিএসসি রেজাল্ট জানতে চান তাহলে এখানে লেখা আছে দেখবেন যে জিএসসি রেজাল্ট সার্ভার 2-তে। আমার মনে হয় না 1-এ আপনারা পাবেন, তো আসলে 2-তেই মনে হয় ভালো হবে। আপনারা 2-তে ক্লিক করবেন। এই 2-তে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে আবার এরকম, এই যে এরকম চলে আসবে। তো এরকম চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে এক্সামিনেশন। তো এখানে আপনি কী এক্সাম দিতেছেন, জিএসসি জেডিসি এটা সিলেক্ট করে দিলেন। তারপর লেখা আছে যে চাচ্ছেন যে ইয়ার লেখা আছে, তো ইয়ার হচ্ছে এখানে 2017 দেওয়া আছে। তো যেহেতু আপনারা জানেন যে আগামীকাল 24 তারিখ আগামীকালকে জিএসসি রেজাল্ট প্রকাশিত হবে, তো সবাই আগামীকালকে আপনারা ট্রাই করবেন হচ্ছে দুপুরের পরে অবশ্যই, কারণ দুপুরের পরে এই সম্ভাবনা আছে যে রেজাল্টটা প্রকাশিত হবে, কারণ দুপুরের আগে আপনারা পাচ্ছেন না আমার মনে হয়। বিশেষ করে একটা থেকে দেড়টার পরে আপনারা ট্রাই করবেন। তো এখানে দেখতে পারবেন যে 2018 লেখা আসবে, তো ওইখানে আপনারা 18 সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন তারপরে যে বোর্ড, বোর্ড হচ্ছে এখানে আপনারা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি ঢাকা বোর্ড থেকে, তো ঢাকা বোর্ড আপনি সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার, রোল নাম্বারটা দিয়ে দিবেন, আপনার যে রোল নাম্বার ওই রোল নাম্বারটা দিবেন জিএসসির। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে গেম বলি। এখানে দেখবেন এই যে সমান 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 সমানের আগে দেখবেন এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে প্লাস। সাপোজ মনে করেন যে ফর এক্সাম্পল 2+4 সমান সমান 6, এখানে 6 দিয়ে দিবেন। যাই থাকুক, ওটা যোগ করে জাস্ট শুধু এখানে তার ইয়েটা সংখ্যাটা বসায় দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করবেন। আর সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার যে রেজাল্ট এটা অলরেডি আপনার সামনে চলে আসবে। আর হচ্ছে গিয়ে এমনভাবে আরেকটা কথা হচ্ছে আপনার মার্কশিট সহ মনে আসতে পারে, মনে করেন যে কোন সাবজেক্টে আপনি কত পাইছেন, ঠিক আছে, এটা সহ আপনি চলে আসবে। তো বন্ধুরা, যদি আমার এই টপিকটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।